संग्राम के आंतरिक भावे समर्थन करी अपने आंदोलन जत दिन चलाबें अपने से पाशे समस्त शक्ति थाकार चेष्टा कर राष्ट्रायत्त काल इटा एक मुखेर कथा ना आमादेर महान गणतंत्र मुक्तिजुद्ध 30 लक्ष मानुषेर जीवन तार फल छिल राष्ट्रायत्त काल गड़े ओठा সে রাষ্ট্রায়ত্ত খাপ গড়েছিল বঙ্গবন্ধু আর তার কন্যা শেখ হাসিনা আজকে প্রধানমন্ত্রী তার হাতেই পাটকল বন্ধ হচ্ছে এটাই হলো ট্র্যাজেডি এরপরও বলবেন তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলার কিছু নাই শ্রমিকদের শক্তি ছিল 93 সালে 17 জন শ্রমিক জীবন দিয়া বিশ্ব ব্যাংকের এই চুক্তি প্রতিহত করছিল 200 শ্রমিক আহত হয়েছিল 200 শ্রমিকের জেলে গেছিল শক্তি ছিল শ্রমিকদের এখন যেহেতু আদমজে বন্দর ভিতর দিয়ে সমস্ত প্রতিষ্ঠিত শিল্পগুলো বন্ধ করে দিয়েছে সংগঠিত শক্তি নাই সেই কারণে আজকে সাহস পাচ্ছে সেজন্য এরকম কথা বলতে পারে আজকে 10,000 শ্রমিক আজকে যে কোনো শিল্প এলাকা সোনালী ব্যাংকে যান প্রত্যেক ব্যাংকে 1,000 লোক দেখতে পাবেন কারণ তাদের আনপেড 10,000 লোক বদ্ধস্থায়ী এবং অস্থায়ী তাতে এখনো পেমেন্ট হচ্ছে না লেবার মিনিস্টার বলেন যে আইডি কার্ড সংশোধন করার সাথে অনেক জটিলতা আপনি এই পয়েন্টটা বাদ দেন কেন যদি আইডি কার্ড সংশোধন হয় তাহলে এই সময়কালে তাদের পুরানো রেকর্ডে যে দলিলপত্র হয়েছে যত রেকর্ডপত্র হয়েছে সব জটিলতার সৃষ্টি হবে কারণ এটা যেখানে কাজ করছে সেই কারখানার যিনি ইনচার্জ যিনি শনাক্ত করুক যে তিনি কাজ করছে আর কারখানার অ্যাকাউন্ট্যান্ট তারা শনাক্ত করুক যে হ্যাঁ তার বিল হয়েছে এর ভিত্তিতে সমস্ত পেমেন্ট ফেরত দেওয়া হোক এবং নির্দিষ্টভাবে 555 জন শ্রমিকের কিচেন জুট মিলে একটা জিও দিয়ে এইটা কিন্তু তিনি বলছেন এই পদক্ষেপটা নিলে 10,000 শ্রমিকই কিন্তু সমস্যার থেকে মুক্ত হইতে পারে লেবার মিনিস্টার তো গভর্নমেন্টের একটা অংশ তাহলে তার কথা কেন কার্যকরী হবে না আমরা বলি যে এটা হওয়া উচিত আজকে হয়তো তারা ভাবছেন যে অল্প শ্রমিক কিছু হচ্ছে না কিন্তু ইতিহাস বলে ছোট জিনিস অনেক সময় বড় হয় ছোট জিনিস সবসময় ছোট থাকে না আর আজকাল শ্রমিকদের যে দুরবস্থা এটি শেষ কথা না এটা প্রতিরোধ হবে শ্রমিকরা মাঠে নামবে খুব বেশি সময় নাই একটু প্রস্তুতির জন্য সময় লাগছে রাস্তা লক্ষ লক্ষের মানুষ দেখবে সেই দিন সামনে আসছে ভরসা করি যে আন্দোলন আবার দাঁড়াবে আপনাদের সাথে আমরা আছি আপনাদের এই ছায়াটা খুব দরকার রাজনৈতিক ছায়াটা আজকে শ্রমিক আন্দোলনের জন্য খুব প্রয়োজন আপনারা ঐক্যবদ্ধ আছেন আমি আপনাদের এর জন্য কৃতজ্ঞ আপনাদের কাছে আপনাদের সবাইকে ধন্যবাদ শরীরটা ভালো না তাও আসছি কারণ মনটা মানে না খুব কষ্ট হয় আসছে আপনাদের সবাইকে ধন্যবাদ দিই আপনারা সফল হন সে আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করি।